মাহাজার মাহমুদ দুজনে যুদ্ধে ছিল, মাহাজার মাহমুদে কি বলছিল বদরের যুদ্ধে? রমজান ছিল না, এই তারিখে ছিল। সুতরাং বদরের যুদ্ধ আমাদের ইতিহাস, রমজানের মধ্যে বদরের যুদ্ধ হয়েছে। মাহাজার মাহমুদ কি বলেছিল? বলেছিল আবুদুলকে আমাকে দেখে যেতে কানে দরিয়া নিয়ে আসছে। সুতরাং আজকে আপনারা সৌভাগ্যবান, আজকের তারিখ বদরের যুদ্ধের তারিখ, আমরা বদরের যুদ্ধে একত্রিত হয়েছি। সুতরাং এখানে তিন বছর শিক্ষা রমজানের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আছে এবং বদরের যুদ্ধে বিজয়ী হয়েছে, উহুদের যুদ্ধে দেখেছেন সেখানে অনুষ্ঠিত অনেক হয়েছে। সুতরাং আমাদের বিশেষ ভাবে